শারদীর পরন্ত বিকেল, কাপাসিয়া থেকে যে রাস্তাটা টোক হয়ে কিশোরগঞ্জ চলে গেছে সেই রাস্তায় ধলাগড় নামক স্থানে এখন সামনের দিকে যাচ্ছি, পূজা মণ্ডপে যাব, বাগিয়া চিনাডুলি পূজা মণ্ডপে, এই সেই ঐতিহাসিক ধলাগড় ব্রিজ। আমরা এখন ডান দিকে প্রবেশ করেছি উত্তরখানের পশ্চিমপাড়া গ্রাম দিয়ে, এখন চলে যাব সোনারোয়া হয়ে সেই চিনাডুলি বাগিয়া। পরিবেশ বিনষ্টকারী ইট ভাটা যেটা এলাকার পরিবেশকে বিনষ্ট করে, গ্রাম বাংলার সবুজ শ্যামলিমা সামনে দেখা যায়, হাসানিয়া উচ্চ বিদ্যালয় চমৎকার পরিবেশে বিদ্যালয়টি। এখানে সুন্দর সবুজের মধ্যে রয়েছে কলা বাগান, চমৎকার চমৎকার দৃশ্য। চার রাস্তার দিকে এসেছে সামনে সোনারোয়া প্রাথমিক বিদ্যালয়। এখন আমি যাচ্ছি আমাদের স্নেহধন্য জামাল উদ্দিন সরকারের বাইকে চড়ে, চমৎকার চালাতে পারেন, এই সবুজের ভেতর দিয়ে পিচডালা পথ যেখানে কয়েক বছর আগেও ছিল লাল কাদামাটির রাস্তা, এখন সেটা পিচডালা পথ হয়েছে, চমৎকার। আমার বাম পাশে সেই সোনারোয়া মাঠ এবং স্কুল প্রাথমিক বিদ্যালয়, এখানে অনেক স্মৃতি আছে। সেই প্রথম বেলায় এখানে নাটক করেছি, এই মাঠে ফুটবল খেলেছি, আরও অনেক স্মৃতি। গ্রাম বাংলার মাটির ঘর খুবই সুন্দর পরিবেশে, অসাধারণ মাটির ঘর। আমরা এখন ঢালুতে নেমে যাচ্ছি পাহাড়ের মতো উঁচু নিচু রাস্তা, লাল মাটি এই সরু পিচডালা পথ দিয়ে আমরা চলে যাব শীতলক্ষা নদীর ঠিক পাড়ে চিনাডুলি বাগিয়া। দেখুন কত সুন্দর বাড়িগুলো উঁচু পাহাড়ের মতো দাঁড়ি, ফাঁকে ফুঁকে বাড়ি, সবুজের সমারোহ। এই এলাকার মানুষ যে কত কষ্ট করত সেটা আজ থেকে 10 বছর আগে আমরা উপলব্ধি করেছি। আমাদের বর্তমান সাংসদ বঙ্গদাস কর্ণাশিমিন হোসেন রিমি এই রাস্তাটাকে করে দিয়েছে, এই পিচডালা পথ এখানে সেখানে আনাচে কানাচে, এই যে ডান দিকে একটা পথ চলে গেছে, আমরা সোজা রাস্তায় চলে যাব চিনাডুলি বাগিয়ার দিকে। এই রাস্তাটা সবচেয়ে অবহেলিত একটি রাস্তা ছিল আমাদের দরগাঁও ইউনিয়নের, আমাদের মাননীয় সাংসদ আমাদের সকলের প্রিয় সিমিন হোসেন রিমি মাননীয় এমপি এই রাস্তাটা করে দিয়েছেন। এখন আমরা কান্দালের খালটা অতিক্রম করছি, চারিদিকে শুধু রাস্তা, সব পিচডালা পথ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এমনি করে এমনিভাবে। আপনারা যেই যেখানে থাকুন, দেশে বিদেশে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আলী হোসেন চৌধুরী। আপনারা সকলেই ভালো লাগার সাথে থাকুন, সত্যের সাথে থাকুন, প্রতিদিন
চিরদিন।